উন্নয়নের নতুন মাইলফলক দেশের প্রথম 14 লেনের এক্সপ্রেসওয়ে সহ 157টি প্রকল্পের 10,000-এর বেশি অবকাঠামো একসঙ্গে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এই মুহূর্তে পূর্বাচলে শেখ হাসিনা সরণিতে আছেন সহকর্মী রাশেদ লিমন চট্টগ্রামের মহিউদ্দিন চৌধুরীর সিডিএ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আছেন পার্থ প্রতিম বিশ্বাস এবং কক্সবাজারের মহেশখালীর এসপিএম প্রকল্পে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল সরাসরি শুরুতেই যাচ্ছি লিমনের কাছে যাচ্ছে এই রাজধানী কেন্দ্রিক বা রাজধানীকে জুড়ে আমরা জানি যে ঢাকার সব পথগুলোই আসলে বড় পথগুলোই কিন্তু উত্তর দক্ষিণের উত্তর দক্ষিণ কেন্দ্রিক তো এইবারে কিন্তু প্রথম এই সড়কটি যেটি পূর্ব থেকে পশ্চিমে রাজধানীর একটি বড় সড়ক এবং যেটি এতদিন পূর্বাচল এক্সপ্রেসওয়ে নামে পরিচিত থাকলেও আজ থেকে কিন্তু সেটি আনুষ্ঠানিক নাম শেখ হাসিনা সরণী আমি বলছিলাম যে পূর্বাচলের যে সড়কটি সেই সড়কটির কথা যেটি আসলে কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন এবং সেই উদ্বোধনের প্রস্তুতিও কিন্তু সব সম্পন্ন হয়ে গেছে যদিও এই সড়কটি আসলে আগে থেকেই ছেড়ে দেওয়া হয়েছে তবে এই সড়কের বিশেষত্বটা যদি বলি সেটি হচ্ছে এটি কিন্তু প্রথম বাংলাদেশের 14 লেনের কোনো সড়ক এবং এটি বলা হচ্ছে বা রাজ্যকে পক্ষ থেকে বলা হচ্ছে এটি মূলত দক্ষিণ এশিয়ারও এই সবচেয়ে বড় সড়ক এই লেনের দিক থেকে পুরো যদি বলি সেটি একদম কুড়িল থেকে কাঞ্চন পর্যন্ত পুরো সড়কটার যদি একটু বিবরণ দেই শুরুতে কিন্তু একদম কুড়িল থেকে বালু নদী পর্যন্ত এসে কিন্তু এই 14 লেনের সড়কটি পাওয়া যাবে এবং সেই সড়কের দুই পাশে কিন্তু আবার কুড়িল থেকে বালু নদী পর্যন্ত দুই পাশে প্রায় 100 ফিটের খাল খনন করা হয়েছে শুধুমাত্র আসলে সড়ক যোগাযোগের জন্যই এই সড়কটি করা হয়নি এর সঙ্গে সঙ্গে বা এর এর পাশাপাশি যদি বলা হয় সেটি যেটি রাখা হয়েছে সেটি হচ্ছে জলাবদ্ধতা নিরসনের একটি ব্যবস্থা রাখা হয়েছে যেটি আসলে এই অঞ্চল অর্থাৎ আমি যদি বলি থেকে শুরু করে এই অঞ্চলের যে জমে থাকা পানি বা জলাবদ্ধতা নিরসনের একটি বড় উপায় হিসেবে তারা বের করে নিয়েছে সেদিক থেকে কিন্তু বলা হচ্ছে যে এটি কেবল এই সড়কটি কেবল সড়কই না আরও বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখবে সেক্ষেত্রে এই সড়কটার যেমন বৃক্ষরোপণ থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো যেভাবে করা হয়েছে অর্থাৎ সেটি পরিবেশ বান্ধব এবং গতকালকে আমরা রাজুকের সঙ্গে যখন কথা বলছিলাম তারা যেটি বলছিলেন যে এটি আসলে যে এই অঞ্চলের বাতাসকে শুদ্ধ করতে বা এই অঞ্চলের পরিবেশকে ঠান্ডা রাখতে একটি বড় ভূমিকা রাখবে তো সবকিছু বলে একটি আধুনিক যে মেগা প্রকল্প আধুনিক সড়ক ব্যবস্থাপনার সব কিছু কিন্তু এখানে রাখা হয়েছে এবং আমি যদি দেখাইতে চাই যে এর মধ্যে যে 5টি অ্যাড গ্রেড ইন্টারসেকশন রয়েছে সেটি যদি একটু দেখাই যে আমি এই এখন যেখানে দাঁড়িয়েছি ঠিক প্রথম ইন্টারসেকশনের দিকে তো যারা আসলে একদম শুরু থেকে এই পথ সড়ক ধরে কাঞ্চন হয়ে বেরিয়ে যাবেন অর্থাৎ যারা ময়মনসিংহ এই পাশটা যদি বলি গাজীপুর ময়মনসিংহ নরসিংদী কিংবা ঢাকা সিলেট মহাসড়ক অথবা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সরাসরি উঠতে চান তাদের জন্য কিন্তু এই 4-4-8 লেনের যে এই সড়কটি রয়েছে এক্সপ্রেস সড়কটি সেটি রয়েছে এবং এটি যাওয়ার ক্ষেত্রে কিন্তু এরকম 5টি অ্যাড গ্রেড ইন্টারসেকশন রয়েছে এই অ্যাড গ্রেড ইন্টারসেকশনের কারণে কিন্তু তাদের চলাচলে কোথাও থামতে হবে না বা কোথাও গতি কমাতে হবে না আর ঠিক এই পাশটায় কিন্তু এই সার্ভিস লেন এটিও কিন্তু দুই পাশে 4-4-8 লেন এই সার্ভিস লেন এটিতে আসলে যে এই অন্যান্য অর্থাৎ পূর্বাচলের যে এরিয়াগুলো রয়েছে বা এখানে আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেগুলোর সাথে এই সড়ককে সম্পৃক্ত করছে কাজেই আসলে আধুনিক সড়ক ব্যবস্থাপনার সব কিছু রেখেই কিন্তু এই সড়কটি করা হয়েছে এবং এখন অল্প কিছু সময়ের অপেক্ষা কখন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে এই শেখ হাসিনা সরণী তো এই ছিল এখনকার মতো আমার কাছ থেকে চট্টগ্রামে রয়েছে সহকর্মী সেখানেও কিন্তু আসলে একটি মেগা প্রকল্প উদ্বোধন হচ্ছে চলে যাচ্ছি তার কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের পর চট্টগ্রামে আরেকটি নতুন মেগা প্রকল্প আজকে উদ্বোধন হতে যাচ্ছে সেটি হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রয়াত মেয়র এ বি এ মহিউদ্দিন চৌধুরীর নামেই কিন্তু মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়ের নামকরণ করা হয়েছে আমরা এখন এলিভেটেড এক্সপ্রেসওয়ের আসলে পতেঙ্গা প্রান্তে আছি এবং এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে আজকে উদ্বোধন হওয়ার পর এটি যখন চালু হবে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে চট্টগ্রামে আমরা জানি চট্টগ্রামে আসলে লালখান বাজার থেকে চট্টগ্রামের যে
পতেঙ্গা প্রান্ত এবং এয়ারপোর্টে যাওয়ার জন্য একসময় দেড় থেকে দুই ঘন্টা পর্যন্ত সময় লাগত যানজটের কারণে। এবং এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে যখন চালু হয়ে যাবে, যখন যান চলাচল শুরু হবে আজকে উদ্বোধনের পর, ঠিক 15 থেকে 20 মিনিটের মধ্যেই যে কোনো ব্যক্তি চট্টগ্রামের লালখান বাজার কিংবা টাইগার পাস থেকে যাত্রা শুরু করে এই এয়ারপোর্টে আসতে ঠিক 15 থেকে 20 মিনিট সময় লাগবে। সেক্ষেত্রে 1 থেকে 1.5 ঘন্টা সময় কিন্তু বেঁচে যাবে। আমি এলিভেটেড এক্সপ্রেসওয়ে আজকে উদ্বোধন হলেও আসলে শীঘ্রই এটি চালু হবে এমনটি আমাদেরকে জানিয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক। এবং এখানে 15টি র্যাম্প হবে, সেই 15টি র্যাম্পের মধ্যে র্যাম্পের কাজও শুরু হবে এবং যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আছে সেই পয়েন্টে কিন্তু যে কোনো ব্যক্তি কিন্তু নামতে পারবে এবং র্যাম্পের কাজ আজকে উদ্বোধনের পরে আগামী মাসে শুরু হবে এমনটি আমাদেরকে জানিয়েছে চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক। তো এই ছিল আমার কাছে এখনও পর্যন্ত নগরীর পতেঙ্গা প্রান্ত থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি কক্সবাজারে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী রুবেল। গেল 11 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2001 কক্সবাজার রেল লাইন উদ্বোধন করেন, যার মধ্য দিয়ে যোগাযোগের একটি নতুন সূচনা শুরু হয়েছে। ঠিক তেমনি এই যে উদ্বোধনের রেশ কাটতে না কাটতে নতুন একটি যে প্রযুক্তি সেটি হচ্ছে জ্বালানি তেল খালাসের আধুনিক যে প্রযুক্তি, সেই প্রযুক্তির যুগে আজ প্রধানপুর গুনতে যাচ্ছে বাংলাদেশ। বিশেষ করে গভীর সমুদ্র থেকে যে পাইপ লাইনের মাধ্যমে যে পরিশোধিত তেল বা অপরিশোধিত তেল, সেই তেলটির যে পাম্প স্টেশনে মজুত রাখা এবং বাংলাদেশের যে সক্ষমতা বৃদ্ধি তেলের, সেই বিষয়টি আজকে উদ্বোধন হচ্ছে। এখানে যেটি বলা হচ্ছে গভীর সমুদ্র আগে বিশাল আকৃতির জাহাজ থেকে অপরিশোধিত তেল লাইটার জাহাজে করে খালাস করা হতো চট্টগ্রামে, সেটি দীর্ঘ সময় যেমন 12 থেকে 14 দিন পর্যন্ত এই তেল খালাস করতে সময় লাগত, এখন যে প্রযুক্তি SPM প্রযুক্তি বলা হচ্ছে সেই প্রযুক্তিতে মাত্র 48 ঘন্টায় 1,00,000 মেট্রিক টন যে ক্রুড অয়েল পরিশোধিত বা অপরিশোধিত যে তেল বা ডিজেল সেইগুলো খালাস করা সম্ভব হবে। যে বিশেষ করে মহেশখালী কালামার ছাড়ায় পাম্পিং স্টেশনে স্থাপন করা হয়েছে, আমরা এখন যেখানে আছি আজকে এই উদ্বোধন হবে। এখানে দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির 6টি ট্যাঙ্ক স্থাপন করা হয়েছে, যেখানে প্রতিটি ট্যাঙ্কে 3টি ট্যাঙ্কে 36,000 কিলোলিটার অপরিশোধিত তেল এবং 60,000 কিলোলিটার ধারণ ক্ষমতার আরও 3টি ট্যাঙ্ক রয়েছে। তো সব কিছু মিলিয়ে আধুনিক প্রযুক্তিতে যে যাচ্ছে সেই প্রযুক্তিতে দেশের অনেক বেশি লাভবান হবে বলে এবং প্রায় বছরে 800 কোটি টাকা সাশ্রয় হবে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। তো এ ছিল আমার কাছে SPM প্রকল্প থেকে সবশেষ। 157 প্রকল্পের প্রায় 10,000-এর বেশি প্রকল্পের উদ্বোধন করবেন আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে বিষয়ে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মীরা।